আপনি আমাকে হাসালেন মিস্টার আরিফ, আপনি চাকরি করবেন, আপনার বাবার এত প্রাচুর্য, এত বিশাল ধন দৌলত সাম্রাজ্য, আর আপনি চাকরি করবেন আমার ফার্মে? হাউ ফানি। বাট স্যার, আই নিড দিস জব। মিস্টার আসিফের প্রাচুর্যের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আই এম এ নিউ ম্যান। ওকে, চাকরি আপনি পাবেন, কিন্তু আপনার বাবার রেফারেন্স দিতে হবে। সরি স্যার, মিস্টার আসিফের রেফারেন্সে কোনো চাকরি আমার প্রয়োজন নেই। থ্যাংক ইউ। তাতে কি হয়েছে? আরে আমি কি মরে গেছি? না ছোট সাহেব, সারা জীবন যার শরীরে একটু আঁচল রাখতে দেয়নি, সে নাগায় থাকবো, আর আমি হাত পা লইয়া ঘরে বসে তামাশা দেখবো। না ভুলু মামা, না বাবা, তুমি ঠেলা গাড়ি চালাবে না, আজ থেকে আমি ঠেলা গাড়ি চালাবো। ছোট সাহেব না, তুমি পারবা না, তুমি পারবা না। পারবো মামা, পারবো, আমাকে পারতেই হবে। সোহেল, তুমি আরে কেমন আছো? আপনার এই অবস্থা কেন? ও কিছু না, সবই ভাগ্য। ভাগ্য? যার দয়ায় ঢাকা শহরের হাজার হাজার মানুষ বেঁচে আছে, আমার মতো একজন গরিব ঘরের সন্তান, যার টাকায় লেখাপড়া শিখে একজন একজন পুলিশ অফিসার হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে ঠেলা গাড়ি চালায়। যে আরেককে তুমি দেখেছ, সে ছিল কোটিপতি বিজনেসম্যান আসিফ চৌধুরীর সন্তান, যার সময় কাটত মদ আর গরিব দুঃখী সাধারণ মানুষদেরকে নিয়ে। সে আরিফকে আমি গলা টিপে হত্যা করেছি, জীবনকে আমি নতুনভাবে সাজিয়ে নিয়েছি খোলা আকাশের নিচে, এই হাত দিয়ে ঠেলা গাড়ি চালাই, ব্যাস খুব ভালো আছে। যাক গে, তোমার কথা বলো। না আরিফ ভাইয়া, না, আমি আপনাকে এইভাবে শেষ হয়ে যেতে দেবো না, আমি আপনাকে ঠেলা গাড়ি চালাতে দেবো না। আপনি আমার সাথে আসুন গাড়ি ভাইয়া, আপনি চলুন। আহা সোহেল, তুমি বুঝতে পারছো না। খুব পারছি, আমি সব বুঝতে পারছি। যে হাত সব সময় আমার চোখের পানি মুছে দিয়েছে, আমার মুখে হাসি ফুটিয়েছে, সেই হাত আজ ঠেলা গাড়ি টানছে, এই দৃশ্য আমি দেখতে পারবো না। না সোহেল, না, আমাকে আমার জুতো একাই করতে দাও। না রে ভাই, আপনাকে আমার সাথে যেতেই হবে, আজ আপনাকে আমার খুব প্রয়োজন। আপনাকে ছাড়া আমি কোনোদিন কোনো সিদ্ধান্ত নেইনি, আজ আমার জীবনেও এমন এক প্রশ্নের জন্ম হয়েছে যার উত্তর আপনি ছাড়া বের করা সম্ভব নয়। কেন, কি হয়েছে সোহেল? আগে আমার সাথে চলুন, সব বলছি।